প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম আমাদের ফটোশপ বেসিক টুলস এর ব্যবহার নিয়ে। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। তো এখন আমরা শুরু করেছি কিভাবে ফ্রেম টুল নিয়ে কাজ করব। মূলত ফ্রেম টুল কাজ করে হচ্ছে, আমরা এর ব্যবহার পূর্বের ভার্সনগুলোতে, ফটোশপের ভার্সনগুলোতে দেখেছি যে ক্লিপিং মাস্ক একটা শেপের সাথে বা একটা অবজেক্টের সাথে একটা ইমেজের যে মাস্কিং হয়, সেই ক্লিপিং মাস্কের যে কাজটা, সেই কাজটা মূলত ফ্রেম টুলসের মাধ্যমে করে। ওয়েব রিলেটেড কোনো প্রজেক্টে, ওয়েব অ্যাপ্লিকেশনের ল্যান্ডিং পেজ বা কোনো পেজ তৈরি করার ক্ষেত্রে তখন এই অপশনটা ব্যবহার করে খুব দ্রুততার সাথে সমাধান পাওয়া যায়। কারণ তখন এট এ টাইমে ক্লিপিং মাস্ক করার একটা ঝামেলা থাকে, তখন এই টুলটা ব্যবহার করে সহজে কী করা যায়, ক্লিপিং মাস্ক করা যায় শুধুমাত্র রেক্টেঙ্গুলার ক্ষেত্রে। তো আমরা এখানে এটাকে একটা রেক্টেঙ্গুলার নিলাম। তো দেখেন এখানে অবজেক্ট ফ্রেম হয়ে আছে। তো আমরা কি এখানে এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, যদি আপনি আমরা যদি এখানে একটা ইমেজ নিয়ে এসে ছেড়ে দিই, বা ইমেজ যদি আমরা এখানে একটা নিয়ে আসি, বা এই ইমেজটা যদি আমরা এখানে নিয়ে আসি, দেখুন যে খুব সুন্দরভাবে এই ইমেজটা তার রেশিও অনুযায়ী ফ্রেম টুলের ভেতরে বসে গেল। এভাবে ক্লিপিং মাস্ক করা যায়। তো অলরেডি এখানে স্মার্ট অবজেক্ট হয়ে আছে এই অবজেক্টের সাথে। চাইলে ডাবল ক্লিক করে নতুন একটা পেজে এই ইমেজটা ওপেন হবে, চাইলে করতে পারেন। এভাবে ফ্রেম টুল ব্যবহার করে একটা ইমেজকে ক্লিপিং মাস্ক করতে পারেন শুধুমাত্র রেক্টেঙ্গুলার সাথে, রেক্টেঙ্গুলার একটা অবস্থানের সাথে। কিন্তু আমরা যদি এখানে কোনো বৃত্তের সাথে, কোনো চতুর্ভুজের সাথে, কোনো হচ্ছে ত্রিভুজের সাথে, বা কোনো অন্য কোনো শেপের সাথে যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফটোশপে যে পূর্বের ভার্সনের যেরকমটা ছিল, আমরা একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের সাথে ক্লিপিং মাস্ক করে দিব, সেটা আমরা ওইভাবে তখন করতে হবে। আর এটা শুধুমাত্র ওয়েবের জন্য একটা ফিচার বলতে পারেন, আপনি দ্রুততার সাথে কাজ করার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সেক্ষেত্রে ফ্রেমটা আমি মূলত ব্যবহার করে থাকি। এখন আমরা দেখব কিভাবে স্পট হিলিং ব্রাশ টুল বা হচ্ছে হিলিং ব্রাশ টুলের যে সাব টুলগুলো আছে তার ব্যবহারগুলো আমরা এখন দেখব। স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল, ব্যাশ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, রেড আই টুল, এই টুলগুলোর মাধ্যমে, এই সাব টুলগুলোর মাধ্যমে কিভাবে আপনারা একটা কিছু পরিবর্তন করতে পারবেন, সেটা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিবোর্ড থেকে যদি চেয়ে যাবেন তাহলে আপনি হচ্ছে যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে স্পট হিলিং ব্রাশ টুলে নিয়ে আসবে। তো চলুন আমরা হচ্ছে কথা না বাড়িয়ে কাজে চলে যাই। স্পট হিলিং ব্রাশ টুল আমি সিলেক্ট থাকা অবস্থায় দেখেন অনেক ছোট একটি সার্কেল তৈরি হয়ে আছে। এই সার্কেলটা কি আমি যদি থার্ড ব্র্যাকেটে রাইট বাটন চাপি, রাইটের বোতাম দিই, তাহলে এটা বড় হবে, লেফট করে ছোট হবে। তো আমরা মোটামুটি ছোট করে নিব, এবং উপরে যে হচ্ছে অপশনগুলো, সেই অপশনগুলো এই স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা একটা ছবিকে জুম করে নিয়ে এখানে একটা লক্ষণীয় বিষয়, আমরা কালার পিক করতে পারবো, এখান থেকে কন্টিনিউ করে কালার করতে পারবো, অল্টার ধরে যেখানে আমি ক্লিক করব সেখানকার কালারটা নিয়ে নিবে। আচ্ছা, এখন আমি ছোট করে নিলাম। এখন মূলত আমরা কি করবো, এটাকে স্পট গুলোকে দূর করে দেবো। এই এইগুলো স্পট আছে, আমরা যদি স্পট গুলো অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিন্তু আমরা এগুলোকে দূর করে দিব। দেখুন আমরা অত্যন্ত নিখুঁততার সাথে সেই স্পট গুলোকে এখান থেকে দূরীভূত করলাম। স্পটিং অত্যন্ত দরকারি একটা টুলস, এই টুলসটা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। দেখুন এটিকে আর প্রাণবন্ত করতে পারবো ছবিটাকে চাইলে। তো প্রথমে স্পট দূর করার ক্ষেত্রে এটা কাজে লাগে ভীষণ ভাবে। তো এই হচ্ছে আমরা এখান থেকে আরো অনেক কাজ করতে পারবো, যে পার্শ্ববর্তী অংশের কালার ঠিক রেখে, কালারকে সুন্দর রেখে সে হচ্ছে তার স্পটের যে কাজগুলো সে হচ্ছে রিমুভ করে দিচ্ছে।